মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বিন্দাস কাপল 2.0। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকালে খুব ভালো আছো আর তোমাদের দুয়ার ভালোবাসায় আমরা খুব 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 ভালো আছি। তো আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ, অবশ্য আজকে না, কয়েকদিন থেকে কলকাতাতে এরকমই ওয়েদার, একদম মানে রৌদ্র টৌদ্র উঠছে না, সবসময় এরকম বৃষ্টি মেঘলা মেঘলা ওয়েদার। তো আজকে সকালটা এখান থেকে স্টার্ট করলাম, আর এই দেখো এখন চাটা একদম রেডি করে নিয়ে চলে এসেছি। আর চাটা একটু বেশি কড়া হয়ে গেছে, মানে কড়া মানে টেস্টটা সেরকম তেতো লাগছিল না। এই দেখো সর উপরে সর পড়ে গেছে, তো সরটা সরিয়ে দেখালাম তোমাদেরকে। আজকে মানে চাটা ঠিক আমার মনের মতো হয়নি, আমি এত বেশি কড়া চা পছন্দ করি না। তো যাই হোক, এই হচ্ছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট, সরি ব্রেকফাস্ট তো না চা, তো এটাই ব্রেকফাস্টও বলতে পারো, কারণ অনেক বেশি হেভি হয়ে যাচ্ছে এই সকালের চায়ের সাথে এই যে ব্রেডটা আছে, মিষ্টি ব্রেডটা। তো এটা খেয়ে এখন আমি রান্না বান্না বসিয়ে দেবো। তো চলো, তো এই দেখো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাত ওই দিকটাই হচ্ছে, আর এদিকটায় এখন আমি আলু আর ঢেঁড়স কেটে রেখেছি, আর এটার একটা গ্রেভি করে একটু ঠিক করে একটা তরকারি বানাবো। এখন আমার ভাতটাও একদম হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর এখন আমি তরকারিটা বসিয়ে দিই। তো কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানটায় রয়েছে পেঁয়াজ আর রসুনের পেস্ট। তো আজকে আর ঢেঁড়স আর আলুর ভাজা করবো না, আজকে একটু হালকা গ্রেভি করে বানাবো তরকারিটা। তো দেখতে থাকো ব্লগটা, কন্টিনিউ করো আর কী কী করছি, আরও কিছু রান্না করবো, কারণ এই একটা তরকারি দিয়ে তো আর ভাত করবো না, তো অবশ্যই আরও কিছু রান্না করবো, তো সেটা দেখার জন্য ব্লগটাকে কন্টিনিউ করো। আর হ্যাঁ, এই পর্যন্ত যারা যারা ব্লগটা দেখে নিয়েছো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, লাইক করতে কিন্তু একদমই ভুলবে না। তো যাই হোক, এই দেখো একদম আলু দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে, তারপর ঢেঁড়সটা দিয়ে দিলাম, এইভাবে হালকা করে কষে টষে তারপরে একটু গরম জল দিয়ে দিলে ব্যাস হয়ে যাবে তাতে গ্রেভি দিয়ে তরকারি, মানে ঢেঁড়স আলুর তরকারি। আর হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদের আজকে শেয়ার করবো, সেটা হচ্ছে যে মানে কয়েকদিন থেকে আমি দেখতে পাচ্ছি, মানে নাম ঠিক আমার মনে নেই, তো এখন এই মুহূর্তে নামগুলো মনে নেই, তো তার মধ্যে একজনের নাম মনে আছে, সেটা হচ্ছে জাহাঙ্গীর মোল্লা বলে একজন আছেন, সে এক দিদি ভাই ব্যাঙ্গালোরে থাকেন, তার নামটা মনে আছে। আরেকজনকে পূজা সাহা না এরকম সামথিং, বা সুমনা সাহা এরকম টাইপের কিছু একটা নাম ছিল। তারা আমাকে ম্যাক্সিমাম টাইমে আমাকে কমেন্ট করে যে তুমি প্লিজ ডেলি ব্লগ দাও, তো থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা কমেন্টস করার জন্য, আমাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য যে তোমরা আমাকে বলছো যে তুমি ডেলি ব্লগ দাও, তোমার ব্লগ দেখতে ভালো লাগে, তো থ্যাংক ইউ সো মাচ ইন মাই হার্ট। তো অবশ্যই আমি চেষ্টা করব ডেলি ব্লগ বানানোর, তো দেখি। কিন্তু তোমাদের এই কমেন্টসটা দেখে আমার না ভীষণ ভালো লেগেছে যে তোমরা চাও আমি ডেলি ব্লগ বানাই, তো দেখবো, নিশ্চয়ই ডেফিনেটলি ট্রাই করবো। আর তোমরা বলেছো তোমার ব্লগ দেখতে খুব ভালো লাগে, কারণ তুমি একঘেয়ে টাইপের ব্লগ বানাও না, তো থ্যাংক ইউ সো মাচ। তো ঠিক আছে, তোমাদের কথা অনুযায়ী আমি চেষ্টা করবো, তবে কথা দিতে পারছি না, তবে হ্যাঁ অবশ্যই চেষ্টা করবো। তো এই দেখো আমাদের মুদিখানার দোকান থেকে পাঠিয়েছে চালের বস্তা, চাল একটু আছে, আরও দুদিন চলবে, কিন্তু তাও মানে থাকতেই নিয়ে আসা উচিত, তাই না? তো আমরা এই চালটাই খাই, সুপার ফাইন মিনিকেট রাইস, এই চালটা এটা 30 কেজি, হ্যাঁ 30 কেজির এটা, সেই জন্য এটা আমি রাখতে পারি না কোনো কন্টেনারে, কারণ এত বড় কন্টেনার আমার কাছে নেই। তো দেখি দু একদিনের মধ্যে বিশাল বা স্মার্ট বাজারে যাব, গিয়ে একটা কন্টেনার নিব, এত বড় তো নিশ্চয়ই পাবো না 30 কেজি, তখন যাব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি রান্নাবান্নাগুলো দিয়ে তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলি। আর আজকে তোমাদের সাথে আরও কিছু কথা আমি শেয়ার করব, সেটা হচ্ছে যে আমি মানে ডেলি ব্লগ চাইলে দিতে পারি, মানে মানুষের চাইলে মানুষ কিনা করতে পারে, তাই না? ইম্পসিবল বলে কোনো জিনিস হয় না, মানুষ চেষ্টা করলে সবই কিছু পারে। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়েছে বলতো, আমার হাজব্যান্ডের মানে দানিশের ডিউটির টাইমিংটা না ঠিকঠাক আমি ম্যাচ করতে পারি না, কারণ ওর ম্যাক্সিমাম টাইমে ডিউটি থাকে মানে ভোর 4টে থেকে, তো আমাদেরকে 2:30টার সময় উঠতে হয়, তখন আমাকে কিছু ওর জন্য করে দিতে হয়, কিছু খেয়ে যায় ও, তো সেই জন্য আমাকে সারা রাত জাগতে হয়, ও ঘুমায় না আমিও ঘুমায় না, দিয়ে সারা রাত ও কিছুক্ষণ ঘুমাই, মানে ওর ঘুম পেলেও ঘুমিয়ে যায়, কিন্তু আমি ঘুমাতে পারি না, কারণ আমি ঘুমিয়ে গেলে উঠতে পারবো না, তো সেই জন্য আমি জেগেই থাকি। তো এইভাবে রাত জেগে জেগে আমার শরীরটা প্রচুরই খারাপ হয়ে গেছে, ইভেনকি আমার এত ডার্ক সার্কেল হয়ে গেছে, তোমাদেরকে কী বলবো। তো যাই হোক, ডার্ক সার্কেল হয়েছে কোনো ব্যাপার না, সেটা সেরে যাবে, কিন্তু এই যে ডেলি ব্লগ করাটা একটু চাপের ব্যাপার, কারণ ও যখন ডিউটি যায় আসে ও 2টোর সময়, তো ও যাওয়ার পরে আমি 4টের দিকে আমি ঘুমাই, বুঝতে পারছো, আমার 4টের দিকে ঘুমাই, আমি 9টার সময় আমি ঘুম থেকে উঠি, 9টা বা কোনো দিন 10টাও বেজে যায়,
তো উঠে গিয়ে আমাকে তাড়াহুড়ো করে রান্না করতে হয়, আর তখন যদি আমি ব্লগিং করি তাহলে বুঝতেই পারছো যে কতটা লেট হয়ে যাবে। তো সেটা একটু আমার চাপের ব্যাপার, আর ম্যাক্সিমাম ওর নাইট ডিউটিই থাকে, আর যেহেতু আমাকে তাড়াহুড়ো করে একটু রান্না করতে হয় তো সেই জন্য আমি ব্লগ শ্যুট করতে, তো তোমরা বুঝতে পারছো যারা ব্লগিং করো তারা আমার কথার সাথে তো অবশ্যই রিলেট করতে পারবে যে কোনো কাজ একটা ব্লগিং করলে পরে মানে শ্যুট করলে ভিডিও শ্যুট করলে সেই এক ঘন্টার কাজটা দু ঘন্টা লেগে যায়, আড়াই ঘন্টা লেগে যায়, তাই না? তো যেহেতু একটা ব্লগ শ্যুট করছে একটা প্রপার ওয়েতে প্রেজেন্টেশন না করলে কেমন একটা লাগে না, মানে আচ্ছাচড়া জিনিস দেখাবো সেটা তোমাদেরও দেখতে ভালো লাগবে না আর আমার মন থেকে স্যাটিসফ্যাকশন আসবে না। তো সেইভাবে আমি সেই জন্য ব্লগ ব্লগ সেইভাবে বানাই না ডেলি, চেষ্টা করি উইকে দুটো থেকে তিনটা দেওয়ার, কিন্তু ম্যাক্সিমামই হয় না আমার তিনটে দেওয়া, মানে দুটো দিলে মানে দুটোই দিতে পারি, এর থেকে বেশি দিতে পারি না। তো এই হচ্ছে আমার প্রবলেম, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম যে এই জন্য আমি ডেলি ব্লগ দিতে পারি না। তো কিছু করার নেই, তো যাই হোক কথা বলতে বলতে তোমরা দেখতে পেলে আমার ঢেঁড়সের তরকারিটা এ দেখো একদম কমপ্লিট হয়ে গেছে, মাছ ভাজাও বসিয়ে দিয়েছি আর আজকে একটা মাছের ঝাল বানাবো। তো সেই রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি যেভাবে বানাই, আর আমি ডেলি ব্লগ মানে আমি নিজে বানাই না ঠিক আছে, কিন্তু আমি অন্যের ভিডিও দেখতে আমি ভালোবাসি, মানে যারা স্পেশালি রান্না বান্নাগুলো করে আর সুন্দর সুন্দর কথা বলে, তার মধ্যে সুন্দর সুন্দর কথা বলার মধ্যে আমার একজনের নাম প্রথমেই যার কথা মনে পড়ে মানে যাদের আমি ভিডিও দেখি সেটা হচ্ছে মৌপরির ব্লগ, তো মৌমিতা দি, তার কথাগুলো শুনতে ভীষণ ভালো লাগে আমার, তো তার ভিডিওটা দেখতে বেশ ভালো লাগে আমার। আর হচ্ছে যারা রান্নাবান্না সুন্দর সুন্দর রান্না করে, কারণ দেখো এক একজনের রান্নাবান্নার কিন্তু টেকনিক এক এক রকম, তাই না? তো সেই জন্য যারা মানে ইউনিক কিছু রান্না করে বা ইউনিক না করলে পরে নর্মালি সিম্পল রেসিপিগুলো যখন ওরা শেয়ার করে দেখতে আমার বেশ ভালো লাগে। তো সেই জন্য আমি দেখি যাদের মানে ব্লগে মানে রান্নার জিনিস শেয়ার করছে তাদের ব্লগগুলো দেখতে, তার মধ্যে মিনার রান্নাঘর, সেই দিদিভার নাম আমি কেন ভুলে যাচ্ছি, তো মিনার রান্নাঘর, সেই মিনাদির রান্না আমার ভীষণ ভালো লাগে। আর মিনাদিকে থ্যাংক ইউ সো মাচ আজকে বলছে আজকের ভিডিওতে, কারণ আমার আগের চ্যানেলেও অনেক সাপোর্ট করতো আর এই চ্যানেলেও আমাকে মানে ফার্স্ট বা সেকেন্ডে কমেন্ট মিনাদির থাকে, তো থ্যাংক ইউ সো মাচ মিনাদি, আজকে তোমার নামটা নিলাম। তো তোমার রেসিপিগুলো দেখতে আমার দেখতে অসাধারণ লাগে, মানে দারুণ লাগে, আর তোমার রেসিপিগুলো আমি শেয়ারও করি। তো যাই হোক কথা বলতে বলতে দেখো এখন আমার মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি, তো কী দিয়েছি ফোড়নে, দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়েছি আর দিলাম কাঁচা লঙ্কা টমেটো, এটা দিয়ে ভালো করে একটু টমেটোটা নরম হয়ে গেলে একটু লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি টমেটোটা গলে যায়, আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনের পেস্ট, এটুকুই আছে এটুকুই দিচ্ছি, আর বেশি এমনিতেও দেওয়ার প্রয়োজন নেই, বেশি মশলা না খাওয়াই ভালো। আর আদা তো আমি আলাদা করে বেটে রাখি, মানে সব কিছুই মশলা আমি আলাদা করে কন্টেনারে রেখে দিই এভাবে ফ্রিজে স্টোর করে, আর একটু এখানটায় না আদারও পেস্ট দিব, তাহলে কী হবে টেস্টটা মানে ভালো লাগবে খেতে মাছের ঝালের। তো এভাবেই আমি বানাই সিম্পল ওয়েতে মাছের ঝাল, তোমরা কীরকম বানাও অবশ্যই তোমরা শেয়ার করবে, তোমাদেরও ভিডিও দেখবো। তো এভাবে বানাই, আর এটাকে কষানো হয়ে গেলে পরে তারপরে একটু শুকনো লঙ্কার গুঁড়োও দেবো, তাহলে একটু কালারটা ভালো লাগবে দেখতে, কারণ বেশি দেবো না একটু সামান্য দেবো, কারণ যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি বেশি ঝাল হলে তো দানিশ খেতে পারবে না, তো একটু সামান্য শুধু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। আর তারপরে কষানো গেছে, এখানে দেখো ডালটা ফোড়নে দিয়ে দিয়েছি, ডালও হয়ে গেছে, তো সেই জন্য আমি গ্রেভি ট্রেভি বেশি করবো না আর দিয়ে দেবো, হয়ে গেলে পরে মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো মাছগুলো। আর আজকে আমাদের রান্নাবান্না এখানেই কমপ্লিট, মানে লাঞ্চের জন্য রান্নাবান্না আজকে কমপ্লিট, আমাদের সাথে কথা বলতে বলতে আমার অলমোস্ট সব রান্না হয়ে গেছে, শুধু মাছের ঝালটা কমপ্লিট হয়ে গেলেই পরে শেষ আজকের লাঞ্চের, ব্যাস এইটুকুর মেনু। তো এই দেখো মশলাটাকে কষানো হয়ে গেছে আর দিয়ে দিলাম একটু সামান্য গরম জল, আর এখন মশলাটা কষানোর পরে গ্রেভির কালারটা দেখছো কী সুন্দর এসছে। তো যাই হোক, তো এভাবে মশলাটাকে আরেকটু ফুটতে দিয়ে, ফুটে আসলে পরে সে আগে থেকে ভিজে রাখা যে মাছগুলো আছে সে মাছগুলো দিয়ে দিব। তো এই দেখো কথার মাঝখানে হয়ে গেল আজান, আমাদের এখানটায় 12:40 আজান হয়, তোমাদের কোথায় কোন টাইমে আজান হয় সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও, আর আমার এই মাছের ঝালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তোমরা চাইলে এটাকে আরও স্পাইসি বানাতে পারো, এটাতে তোমরা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলাও দিতে পারো, সেটার টেস্ট কিন্তু অন্যরকম হয়, তো সেটা একদিন কোনো দিন করে দেখাবো তোমাদের আমি কী করে বানাই। তো সো গাইস, আমার রান্নাবান্না করার পরে ঘর ঝাড়া মোছার পরে সেগুলো আমি শেয়ার করি না, কারণ আমি না ওই ঘর ঝাড়া মোছা এইসব জিনিস শেয়ার করতে আমার খুব একটা ভালো লাগে না, তো সেই জন্য তোমাদের সাথে সেগুলো শেয়ার করি না। কিন্তু আর এই জিনিসটা আমার ফ্রেন্ডে আছে গোলাপি, তাকেও দেখি সেও কিন্তু ঘর ঝাড়া মোছা শেয়ার করে না, তো আমরা দুজনেই সেম।
তবে ঘর ঝাড়া মশা বলতে কি ঘর রেগুলার যে ঘর ঝাড় দিই বা মুছি সেই জিনিসটার কথা বলছি, কেউ আবার কিছু মাইন্ড করে না। তবে আমি এটা জিনিস আমার ভালো লাগে যারা ঘর অর্গানাইজ করে, কিচেন সুন্দর করে অর্গানাইজ করে, ওইসব দেখতে কিন্তু আমারও ভীষণ ভালো লাগে। মানে হোম কি সুন্দর করে ডেকোরেশন করে, কিচেন অর্গানাইজেশন করে, এসব দেখতে ভীষণ ভালো লাগে। তো চলো, এই দেখো কারেন্ট চলে গেছে, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা বিগ বস দেখছিলাম আর দেখতে দেখতে দেখো কারেন্ট চলে গেছে, আর এখন খেতে এসে দেখো তোমাদেরকে ফাইনাল দেখাচ্ছি। আলু ঢেঁড়সের সে তরকারি, আর রয়েছে ডাল আর মাছের ঝাল আর বেগুন ভাজা। আর খাওয়ার থেকে মনে পড়লো, সব থেকে বেশি আমি দেখি যে সাকিনাদির ব্লগে এত ভ্যারাইটিস খাওয়ার থাকে, সাকিনাদি তো দারুণ দারুণ রান্না করতে পারে। তো আর সাকিনাদির ভিডিওতে দেখি দু তিন দিন পর পর বিরিয়ানি, তো একদিন হঠাৎ করে গিয়ে সাকিনাদিকে সারপ্রাইজ দিব, বিরিয়ানি খেতে যাব আমি আর গোলাপি। আর চলো লাঞ্চটা কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি, আমার হাজবেন্ড দিল্লি থেকে আমার জন্য কিনে আসছে, তো দেখতে থাকো ব্লগটা। সো গাইস, এই দেখো কাল থেকে, কালকে সন্ধ্যাবেলায় পার্সেলটা দিয়ে গেছে, আমি খুলিনি, তোমাদেরকে দেখাবো বলে আমি খুলিনি। আর তো আজকে লাঞ্চ করার পর তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি। এই দেখো আমার হাজবেন্ড দিল্লি থেকে আমার জন্য কিনে এসছে, সরি সরি আর কি করছি তোমাদের সাথে, দিল্লি থেকে নিয়ে আসিনি। তবে তবে ও যেখানেই যায় বাইরে আমার জন্য কোনো না কোনো কিছু নিয়ে আসে, তো এবার ও নিয়ে আসতে পারেনি, তো সেই জন্য আমি অনলাইন থেকে অর্ডার করেছি। এটা ফেসবুকের একটা পেজ থেকে আমি অর্ডার করেছি ড্রেসগুলো রেগুলার পরার জন্য। আর হ্যাঁ, যেটা বলছিলাম, ওদের কোম্পানি পাঠায় ইয়ারলি, ওদেরকে দুবার ট্রেনিংয়ে পাঠায় দু তিন দিনের জন্য, কখনো ব্যাঙ্গালোর, কখনো দিল্লি, কখনো বাগডোগরা বা কখনো বা পুনে। তো এবার তোমরা বলবে কখন দিল্লি গেল, তো মাঝখানে দেখবে আমি ভিডিও দিইনি তিন চার দিন তখন গিয়েছিলো। তো যেখানে যায় সেখান থেকে আমার জন্য কোনো না কোনো কিছু নিয়ে আসে, কিন্তু যেহেতু ট্রেনিং চলাকালীন এবার ওদের যেহেতু ওর সিনিয়র এক্সিট একটা এক্সাম ছিল, তো সেই জন্য এবার ট্রেনিং থেকে কোথাও বেরোতে পারেনি, তো সেই জন্য ও বলেছিল যে সরি এবার তোমার জন্য আমি কিছু নিয়ে আসতে পারিনি, তবে হ্যাঁ তোমার যা ইচ্ছা তুমি অর্ডার করতে পারো। তো আমি সেই জন্য বললাম ঠিক আছে, তো ও বললো একটা ভালো কিছু অর্ডার করো, তো একটা ভালো ড্রেস নিতে বলছিলো। তো আমি দেখো ভালো ড্রেস নিয়ে কী করবো, সেই তো শোকেসের মধ্যে আলমারির মধ্যে পচবে, কারণ ওই ড্রেস তো নর্মালি আমি তো মলে বা বাজারঘাট করতে সেই ড্রেস পরে যাব না, তো সেই জন্য আমি অত ওইভাবে দামি এক্সপেন্সিভ ড্রেস নিয়ে ওই আলমারিতে সাজিয়ে রাখার থেকে আমি ভাবলাম চলো রেগুলার ইউজ করার জন্য যেগুলো বাজারঘাট আমি পরে যেতে পারি, তো সেই জন্য কটনের এই কুর্তি প্যান্টের সেট নিয়েছি, আর এগুলো আমি রেগুলার ইউজ করতে পারবো। ওই দামি ড্রেস নিয়ে শোকেসে সাজিয়ে রাখার থেকে এই পিওর কটনের ড্রেসগুলো অনেক বেটার। আর এটাতে না সবগুলো কুর্তির সাথে যে প্যান্টগুলো দিচ্ছে সবগুলোতে একটা করে পকেট আছে জানো, তো খুব ভালো, পকেট থাকলে কিন্তু ভালো হয় তাই না প্যান্টের পকেটে। আর এই ড্রেসগুলো একদম পিওর কটনের, দারুণ কমফোর্টেবল হবে এইসব পরে। তো যাই হোক এখন তো পরবো না, কারণ এখানে টেলার্সে দেবো একটু ফিটিংস ফিটিংস করিয়ে, তারপরে এগুলো ইউজ করবো ধুয়ে টুয়ে। তো যাই হোক আমার ভীষণ ভালো লেগেছে, মানে কোয়ালিটি দারুণ, মানে কটনের ড্রেসগুলো, তো এগুলো আমি নর্মালি ইউজ করতে পারবো এখন কয়েকদিন পরে, তবে ঠান্ডার সময় এগুলো বাড়িতে আমি ইউজ করতে পারবো। তো আমার ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও, যে তিনটে কুর্তির মধ্যে কোনটা কুর্তি প্যান্টের সেট তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো। তো চলো আজকে ব্লগটা এখানটায় এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, চলো বাই, টাটা, টেক কেয়ার অল।